প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি এবিটিএ টেস্ট পেপারের একশো তিপ্পান্ন নম্বর পাতার যে ম্যাপ পয়েন্টিং রয়েছে কিভাবে সেই ম্যাপ পয়েন্টিংগুলি করলে স্যার একটিও নাম্বার কাটার জায়গা পাবে না দশে দশ ফুল নাম্বার পাবে সেটি আলোচনা করছি প্রথম ম্যাপ পয়েন্টিং দিয়েছে একে কারাকুরাম পর্বত দুয়ে দিয়েছে কাবেরী নদী তিনে মালাবার উপকূল চারে লোকটা খদ পাঁচে ভারতের প্রধান ম্যানগ্রোভ বর্ণ্য অঞ্চল প্রধান ম্যানগ্রোভ অঞ্চল কি সুন্দরবন এটা কিন্তু লিখতে হবে ভারতের ডেট্রয়েট ডেট্রয়েট কি সেটি লিখতে হবে চেন্নাই ভারতের শুল্কমুক্ত বন্দর বন্দরটার কি সেই নামটিও লিখতে হবে উত্তরটি কান্দালা বন্দর ভারতের প্রবেশদ্বার কি মুম্বাই এটাও কিন্তু লিখতে হবে এটা কোশ্চেন টাইপের ম্যাপ পয়েন্টিং কিছু কিছু থাকবে ভারতের প্রধান কে প্রশাসনিক কেন্দ্র কি দিল্লি এরকম পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা বিমানবন্দর বা যেটি আমরা দমদম বিমানবন্দর নামে চিনি চলে আসছি ম্যাপ পয়েন্টিংয়ে চাইলে তোমরা ঠিক স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো প্রথম এক নম্বরে দেওয়া ছিল কারাকোরাম পর্বত তো একদম ভারতের মাথার দিকে কারাকোরাম পর্বত লিখেছি লিখে ম্যাপ পয়েন্টিংটা দেখিয়েছি এবং দাগ নম্বরটাও দিয়েছি ছয় দশমিক এক এরপরে দুইয়ে দেওয়া ছিল সম্ভবত হ্যাঁ কাবেরী নদী কাবের নদীটা তোমরা এই যে খাঁজটা দেখতে পাচ্ছ শ্রীলঙ্কার উপরের দিকেই খাঁজ থেকে নদীটি করতে হবে এবং পাশে দাগ নাম্বার লিখতে হবে নদীর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এই তীর চিহ্নটি অবশ্যই দিতে হবে অর্থাৎ নদীটি কোন দিকে বয়ে গিয়েছে সেই আইডিয়াটা তোমাদের ক্লিয়ার আছে কি না সেটি কিন্তু দেখাতে হবে না দেখালে হাফ নাম্বার কিন্তু কাটা যাবে তারপরে চলে যাচ্ছি ছয় দশমিক তিনে মালাবার উপকূল তোমরা জানো কেরল উপকূলটির অপর নাম মালাবার উপকূল তো হয়ে গেল তিনের তারপরে দেখা যাচ্ছে চারের চারের ম্যাপ পয়েন্টিং হচ্ছে লোকটা খদ যেটা হচ্ছে মণিপুরে অবস্থিত একদম যেই খাঁজটি রয়েছে এই খাঁজটি এখানে লোকটা খদ পয়েন্টিং করতে হবে সাথে কিন্তু দাগ নাম্বার দিতে হবে তারপরে এসে যাচ্ছে ছয় দশমিক পাঁচে সুন্দরবন পশ্চিমবঙ্গের নিচের অঞ্চলটি সুন্দরবন পয়েন্টিং করতে পারো বা নিচে আরও ভালো করে লিখতে পারো ভারতের প্রধান ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এরপর এসে যাচ্ছি ছয়ের ছয়ে পড়েছে ভারতের ডেট্রয়েড বলা হয় কাকে ভারতের ডেট্রয়েড কাকে বলা হয় এটি হচ্ছে চেন্নাই শহরকে বলা হয় এই যে অংশটি এটি চেন্নাই এটি কিন্তু চিহ্নিত করতে হবে তারপরে এসে যাচ্ছি ছয় দশমিক সাতে ভারতের একমাত্র করমুক্ত বন্দর কান্দালা ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ একটা নৌকার মতো চিহ্ন করে দেখিয়েছি এরকম কান্দালা লিখে প্যাকেটে লিখতে হবে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর সাতের হয়ে গেল তো এবার আসছি আটের আটের জানতে চাইছে ভারতের প্রবেশদ্বার আমরা সকলেই জানি মুম্বাই তো এই জায়গাটি যদি পয়েন্টিং করে দেখাও সাথে কিন্তু মানটা অবশ্যই লিখতে হবে আটের তারপরে নয়ের এসে যাচ্ছি দিল্লি দিল্লি পয়েন্টিং করার হচ্ছে এই মধ্যভাগটা করে দিল্লি করলেই তোমরা কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে এবং পাশাপাশি লিখতে হবে দশ ছয় দশমিক দশে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর যেটি কিন্তু কলকাতা বা দমদম বিমানবন্দর নামেও পরিচিত তো এই জায়গায় বিমানের একটা প্লেনের ছোট চিহ্ন দিয়ে কিন্তু বিমানবন্দরটি দেখিয়ে দিয়েছি তো আশা করছি ম্যাপ পয়েন্টিংটা তোমাদের ভালো লেগেছে এর পরবর্তীকালে আমি আরেকটি পেজ নিয়ে আলোচনা করব চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো টাইম দিলাম স্ক্রিনশট নিয়ে নাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও আরেকটি ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব।